করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা বিবেচনা করে দু এক দিনের মধ্যে ঢাকা এলাকা ভিত্তিক লকডাউনের দিকে যাচ্ছে সরকার। এক্ষেত্রে সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড, ইয়েলো এবং গ্রিন এই তিনটি জোনে এলাকাগুলো ভাগ করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এটিএন বাংলাকে জানিয়েছেন, শুধু রাজধানী নয়, সারা দেশে করোনা আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত করে লকডাউন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে সাধারণ ছুটি শেষ হওয়ার পরও স্বাভাবিক অবস্থায় ফেরেনি রাজধানী ঢাকা। রিপোর্ট নিয়াজ জামান সজীবের। চলছে গাড়ি, তবে নেই যাত্রীদের চিরচেনা সেই ভিড়। যারা গণপরিবহন ব্যবহার করছেন তারা নিতান্ত প্রয়োজনেই বাইরে বের হয়েছেন। আমরা ঘরের মধ্যে থাকতে থাকতে নিজেরাই মনে হচ্ছে পাগলের মতো হয়ে যাচ্ছি, একটু বের হই। সাধারণ ছুটি শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরেও এই চিত্র রাজধানীর। করোনা সংক্রমণের ভয় আতঙ্কে বেশিরভাগ মানুষ, আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, বাড়ছে মৃত্যু। তাই এবার এলাকা ভিত্তিক লকডাউন করতে যাচ্ছে সরকার। সেখানে তো আবার ছুটি কেন? রেড জোন আপনি জানেন যে ঢাকা আছে, ঢাকার কিছু অংশ আছে, গাজীপুরের কিছু অংশ আছে, নারায়ণগঞ্জের কিছু অংশ আছে, চিটাগংয়ের কিছু অংশ। মানে প্রধানমন্ত্রী ভালো করে পর্যালোচনা করবেন, করে সংযোজন বিয়োজন করে দেন, উনি হয়তো খুব দ্রুত সিদ্ধান্ত দেবেন আমাদেরকে। উদ্বেগের এ পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছেন না নগরবাসী। যানবাহনে ভাড়া বেশি, যাত্রী কম, তা নিয়েও অস্বস্তি। আমাদেরও ইনকাম নাই, বাসওয়ালাদেরও নাই, যাত্রী নাই, খালি গাড়ি বলেছে মতি হেল থেকে আসি, দুই তিন যাত্রী মাত্র গাড়ির মধ্যে। নির্দেশনা মেনে এখনো বন্ধ আছে রাজধানীর বড় বড় শপিং মল। তবে এসবের সামনে আসছেন ক্রেতারা, কবে খুলবে সেই খোঁজখবর করছেন বন্ধ নগরীর নামি দামি সব হোটেল রেস্তোরাঁও। এখনো অনেকগুলো মানুষ আছে আপনার চারপাশে দেখবেন, ওরা যে সামাজিক দূরত্ব ওরা বজায় রাখছেন না, মানুষ যেভাবে চলাফেরা করতেছে এইসব লকডাউন না দেওয়াই ভালো, দিলে ভালো করে দেখ, যাতে কোনো কিছু থাকবো না শেষ। ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি এখনো অনেক কম, অবশ্য ব্যক্তিগত গাড়ি চলাচল আগের চেয়ে বেড়েছে। অর্থনৈতিক কারণে লকডাউন শিথিল করা হয়েছে। করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ের যে ক্ষতি তা পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন জনসচেতনতা যতটা বাড়বে ততই এই সংকট অর্থাৎ করোনা ভাইরাস থেকে মানুষকে দূরে রাখা যাবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।